আমাদের বিশেষ আমরা মনে করি এই সময়টা বিশেষ একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আমাদের ফেসবুক মানে নোটে পরিষ্কারভাবে বলা আছে, আমরা একটু বিস্তৃতভাবে ব্যাখ্যা করতে পারি যদি আপনারা চান তাহলে আমরা প্রশ্নের উত্তর দেবো। প্রথম হলো যে আমাদের এই রাষ্ট্রীয় এবং এই রাজ্য স্তরে বিভিন্ন রকম সমস্যা এবং সংকটের মধ্য দিয়ে আমরা এখন চলেছি। সারা দেশ যেভাবে ব্যাখ্যা করা হচ্ছে যে সব কিছুই মানে আজকের দিনের কোনো লক্ষণ আমরা এখনও দেখতে পাচ্ছি না, এবং সবচেয়ে খারাপ জিনিস হলো যে অর্থনৈতিকভাবে বিশেষ করে কর্মসংস্থানের ক্ষেত্রে বিরাট সংকট তৈরি হবে। বিভিন্ন জায়গাতে ছাড়াই হচ্ছে, আমরা যেন রাষ্ট্রায়ত্ত শিল্পগুলোর মধ্যে এখন কর্মী ছাড়াই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। গতকাল কি প্রেপার আছে, বিভিন্ন পত্রপত্রিকা তো আছে, শুধু কেরালাতেই BSNL-এর 30,000 কর্মীকে বসিয়ে দেওয়া হচ্ছে। সারা দেশে বহু রাষ্ট্রায়ত্ত সংস্থার অবস্থা খুব রুগ্ন অবস্থায় রয়েছে। এদের দিয়ে এই অবস্থা থেকে যদি আমাদের উত্তরণ পেতে হয় তবে আমাদের সামগ্রিকভাবে সবাইকে এর বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হবে এবং আমাদের একটা নতুন রাস্তা বের করে। আমাদের দেশে যে সবচেয়ে প্রধান যে জিনিসগুলো আমাদের মনে হয়, কর্মসংস্থান, স্বাস্থ্য, শিক্ষা পরিষেবাকে সঠিক রাস্তায় নিয়ে যাওয়া এবং সরকার যে সব ভিশন ডকুমেন্টে যেসব কথা বলেছেন, যে যে তারা দায়িত্ব নিয়ে যে কাজগুলো করবেন বলেছেন সেই কাজগুলো যাতে তারা করতে করেন সে ব্যাপারে আমরা জনমত তৈরি করতে চাই, মানুষের সামনে আমরা নিয়ে যেতে চাই এবং তারা কী কাজ করেছেন কি সেটা সরকারের কাছ থেকে আমরা ব্যাখ্যা দাবি করছি। এখন যে অবস্থা আপনারা জানেন যে সারা দেশে অর্থনৈতিক গ্রোথ সবচেয়ে কম গত 45 বছরের মধ্যে নেমেছে, এত নিচে এর আগে কখনো নামেনি, গত 45 বছরে অনেকটা নিচে নেমে পড়েছে। এখন যে জিনিসগুলো সবার আগে দরকার, যে গাড়ির শিল্পে মন্দা, গাড়ি অটোমোবাইল শিল্প বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের রাজ্যেই অনেক যারা অটোমোবাইল কোম্পানি এগুলো ডিস্ট্রিবিউটার তারা তাদের বন্ধ করছে দোকান, তাদের শোরুম এবং বহু মানুষ ইতিমধ্যেই কর্মস্যুত হয়েছে। তো এই ব্যাপারগুলো আমাদের মনে হয় সবার সামনে নিয়ে আসা দরকার আছে। আর একটা ব্যাপার হলো যে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একটা মারাত্মক গুজরুগী একটা মানে সিদ্ধান্ত হয়েছে, অত্যন্ত জনবিরোধী এই সিদ্ধান্ত। স্বাস্থ্য পরিষেবার যেখানে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার কথা সরকারি হাসপাতালে, সেই হাসপাতালে চিকিৎসা পরিষেবা বন্ধ হয়ে গেছে। এখন সব কিছুতেই কিছু না কিছু পয়সা লাগছে এবং গরিব এমনকি BPL-ভুক্ত যারা তাদেরকেও পয়সা দিতে হচ্ছে। এই হলো সিদ্ধান্ত, বিজ্ঞপ্তিতে বেরিয়েছে লেটেস্ট যে বিজ্ঞপ্তি তাতে দেখা যাচ্ছে যে অক্সিজেন যদি কোনো রোগ মরণাপন্ন রোগী তারও অক্সিজেন কিনতে হবে প্রতি ঘন্টায় 50 টাকা করে, অর্থাৎ সারাদিনে লাগবে 1,200 টাকা দিতে হবে। কোনো গরিব মানুষের পক্ষে এটা করা সম্ভবই নয়। আর আমরা জানি সুপ্রিম কোর্টের অর্ডার আছে, কোনো মরণাপন্ন রুগী, হার্টের রুগী কিংবা যদি কোনো স্ট্রোকের রুগীরা বিশেষ করে এরা যদি হাসপাতালে যায় সঙ্গে সঙ্গে তার এমার্জেন্সিতে তার চিকিৎসা করতে হবে। পয়সার ব্যাপারটা পরবর্তীকালে, ভর্তি পয়সা দেওয়া জমা করা এগুলো পরবর্তী পরের কাজ, কিন্তু প্রথমে তাকে পরিষেবাটা দিতে হবে। এটা কিন্তু কোর্টের সিদ্ধান্ত, সুপ্রিম কোর্টের আছে এবং সেটা বিভিন্ন রাজ্যে এটা পালন করা যায়। এবং অন্ততপক্ষে মরণাপন্ন রুগীরা যাতে পয়সার জন্য তাদের যাতে মৃত্যু ত্বরান্বিত না হয় সেটা বন্ধ করার জন্য এটা করা হয়েছে। এবং প্রত্যেক হাসপাতালকে বলা আছে ইমার্জেন্সি বিভাগে গেলে তাকে ভর্তি করাতেই হবে, হার্টের রুগী যদি যায় প্রথমে সিট নেই বলে তাকে ফিরিয়ে দেওয়া যাবে না। তো সেই জায়গাতে আমরা যদি এই জিনিস আমাদের রাজ্যে যদি আগে যাস কখনো ছিল না এখন যদি সেটা করতে হবে তাহলে এটা মারাত্মকভাবে গরিব অংশের মানুষকে আঘাত করবে। আমরা চাই অবিলম্বে সরকারের কাছে তীব্র দাবি জানাচ্ছি যে এই আগের অবস্থায় ফিরিয়ে আনা হোক। এই বিজ্ঞপ্তি যেটা তারা জারি করেছেন হাসপাতালের সংক্রান্ত বিষয়ে বিশেষ করে সেটা অবিলম্বে উদ্ধার করা হোক।